ক্রীড়া কমিটির পক্ষ থেকে লেখা আছে যে যুদ্ধে সিপিএম এর মঞ্চ করতে হবে। আমি বলছি মমতা ব্যানার্জির ছবি নিয়ে ওনার প্রস্থান নির্বাচনের আগে, আবার এখন অভিষেকের হাতে পতাকা ধরে তৃণমূলে গমন। ভারতে কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী দক্ষিণ চব্বিশ পরগনার জেলার কাকদ্বীপের বুদাখালীতে কাকদ্বীপ এরিয়া সম্মেলন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর উপস্থিতিতে অনুষ্ঠিত হল। এদিন কাকদ্বীপের বুদাখালীতে ওই সম্মেলনে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এসে রাজীব বন্দ্যোপাধ্যায়ের দল বদল নিয়ে কি বললেন শুনুন। যেটা চলছে শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, কেউ বিজেপি থেকে তৃণমূল, কেউ তৃণমূল থেকে বিজেপি, কেউ বাবুল সুপ্রিয় অথবা কেউ রাজীব সহ আরো অনেকেই যেমন আছেন, তৃণমূল বিজেপি আবার তৃণমূল, সঘরে পুনরায় আগমন। আমি বলছি মমতা ব্যানার্জির ছবি নিয়ে ওনার প্রস্থান নির্বাচনের আগে, আবার এখন অভিষেকের হাতে পতাকা ধরে তৃণমূলে গমন, লেনা দেনা করে পর্দায় পোষাচ্ছে না, তৃণমূলে থেকে ঠিক পর্দায় পোষাচ্ছিল না অতএব বিজেপি, বিজেপিতে গিয়ে আবার পর্দায় পোষাল না অতএব তৃণমূল। আসলে ক্ষমতার লোভ, বেআইনি সম্পদের লোভ, এইটাই তৃণমূল কংগ্রেস আর বিজেপিকে পশ্চিমবাংলায় এই দলবদলটা চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সৌজন্যে মুখ্যমন্ত্রী। এটা মুখ্যমন্ত্রীর সবচেয়ে পছন্দের বিষয়, তিনি পছন্দ করেন, অতএব এই রকমের ঘটনাগুলোই ঘটে চলেছে। বনসহায়কে একেবারে ভুরি ভুরি দুর্নীতি, একেবারে ভুরি ভুরি দুর্নীতি, এবং সেই দুর্নীতির জন্য তদন্ত হচ্ছে, সেই তদন্তের রিপোর্টটা কি আর প্রকাশিত হবে? প্রকাশিত হয়েছে। সেদিন রাজীব ব্যানার্জি বলেছিল সব কালীঘাটের নির্দেশ, কালীঘাটের নির্দেশ হোক আর বনসহায়কের দুর্নীতি হোক সবাই জানে, টাকার খেলা হয়েছে শুধু। তদন্ত কি আর প্রকাশিত হবে নাকি তৃণমূল বিজেপি দল বদলালেই সব সত্য মিথ্যে হয়ে যায় ওদের বিবেচনায়? ওরা এইভাবে চলতে পারে? এটা রাজনীতি না, এটা প্রতারণা, মানুষকে প্রতারণা। দুই দল এই রকমের নেতা গোছের লোকেদের নিয়ে প্রতারণা করে যাচ্ছেন, একবার পিসির পায়ে ধরছেন, একবার ভাইপোর পায়ে ধরছেন, আর একবার অমিত শাহ অথবা নরেন্দ্র মোদীর পায়ে ধরছেন। পাধারার খেলা, রাজনীতি না, রাজনীতির নামে নষ্টা।